Okay, my dear students, especially fourth year honors in chemistry, যাদের রিয়াকশন মেকানিজম কোর্সটি আছে তাদের জন্য আজকের ক্লাস। তো ঢাকা কলেজ আয়োজিত রসায়ন বিভাগ ঢাকা কলেজের রসায়ন বিভাগ আয়োজিত আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। তো তোমরা জানো আগের ক্লাসগুলোতে আমরা হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বা কেন্দ্রকোষীয় প্রতিস্থাপন বিক্রিয়া এটা পড়ছি। এই কেন্দ্রকোষীয় প্রতিস্থাপন বিক্রিয়া আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি অলরেডি, আমরা এসএন ওয়ান কভার করেছি। তো আমরা একটু রিভিউ করে নেই, কারণ আজকে আমরা হলো এসএন ওয়ান তো শেষ করেছি আগেই, তো আজকে আমরা এসএন টু নিয়ে কথা বলবো এবং এই এসএন ওয়ান এবং এসএন টু নিয়ে প্র্যাকটিক্যালি তোমাদের যেসব এক্সামে যে সকল কোয়েশ্চেন আসে ওটারও একটা স্যাম্পল নিয়ে আসতে কথা বলবো, যেটা তোমাদের সামনে যে ইনকোর্স পরীক্ষা আছে সেটার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সেটা ভালো করে পড়বা, ঠিক আছে? বিশেষ করে আগের লেকচার এবং আজকের লেকচার, এই দুটো লেকচার তোমাদের এক্সামের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ইনকোর্স এক্সামের জন্য। সো আমি আশা করি তোমরা এটা খুব ভালো করে পড়বা, পড়ে পরীক্ষার প্রিপারেশন নিবা। ওকে, তোমরা জানো অলরেডি রুটিন পাবলিশ করা হয়ে গেছে তোমাদের ইনকোর্স এর, তো এটা ভালো করে পড়বা। আচ্ছা, তার আগে আমরা একটু এসএন ওয়ানটা একটু রিভিউ করে নিই, কারণ আজকে যে কোশ্চেনটা আমি তোমাদেরকে স্যাম্পল হিসেবে দিয়েছি সেটা কিন্তু হলো এসএন ওয়ান কৌশলটা কি সেটাও তোমাকে জানা থাকতে হবে। সো আমরা আগের ক্লাস থেকে একটু জেনে নিয়ে আসি, সেটা একটু রিভিউ করে নিই আমরা, ঠিক আছে? ওকে, তাহলে এসএন ওয়ান কৌশল কি আমরা বলেছিলাম, এসএন ওয়ান মানে হলো একানবিক কেন্দ্রকোষীয় প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে বিক্রিয়া দুই ধাপে ঘটে। প্রথম ধাপ বন্ধন ভাঙ্গার সাথে জড়িত, এবং যেহেতু এটি বন্ধন ভাঙ্গার সাথে জড়িত কাজে এটি স্লো ঘটে। আমরা বলেছিলাম একটা কারণ হলো যে আমরা সিগমা বন্ধনকে ভাঙছি, সে কারণে এটা একটা শক্ত বন্ধন, এই শক্ত বন্ধনকে ভাঙতে এনার্জি বেশি লাগে, সো এটা টাফ, দ্যাটস ওয়াই এটা হলো স্লো। তার সাথে সাথে এটাও বলেছি যে আমরা যদি প্র্যাকটিক্যালি কোনো একটা বিষয় বিবেচনা করি তাহলে কোনো কিছুকে ধ্বংস করার আগে আমাকে হাজারো বার ভাবতে হয়, সো ইট টেক্স এনাফ টাইম, দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি স্লো। ওকে, তাহলে আমরা বলতে পারি যে যে ধাপগুলো বন্ধন ভাঙার সাথে জড়িত সেটি সাধারণত স্লো হয়, ঠিক আছে? তো যেহেতু এসএন ওয়ান বিক্রিয়া দুই ধাপে ঘটে, প্রথম ধাপটি বন্ধন ভাঙার সাথে জড়িত এবং এটি স্লো, তো আমরা বলতে পারি, আমরা জানি বিক্রিয়ার সংজ্ঞা অনুসারে যে কোনো বিক্রিয়া যখন একাধিক ধাপে ঘটে যে ধাপটি অত্যন্ত স্লো বা মন্থরতম সে ধাপটিকে বলা হয় হার নির্ধারণকারী ধাপ বা রেট ডিটারমাইনিং স্টেপ, ঠিক আছে? তো রেট ডিটারমাইনিং স্টেপে আমরা জানি যত অণু বিক্রিয়া অংশগ্রহণ করে সেটাই হলো ওই বিক্রিয়ার আণবিকত্ব, সে কারণেই এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি এসএন ওয়ান, অর্থাৎ একানবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, বিক্রিয়ার আণবিকত্ব হলো ওয়ান, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বলেছিলাম যে এসএন ওয়ান বিক্রিয়ায় যেহেতু প্রথম ধাপে এই কার্বন হ্যালোজেন বন্ধনটি ভেঙে যায়, আমরা যদি একটু অ্যানোটেট করি আমরা একটু দেখাতে পারি, এই যে দেখানো আছে দেখার চিহ্ন দিয়ে, এই যে কার্বন ব্রোমিন বন্ধনটা ভেঙে যাবে, ঠিক আছে? এই যে অ্যানোটেট করো, এই কার্বন ব্রোমিন বন্ধনটা ভেঙে যাবে, বন্ধন ভাঙবে, সবগুলো বন্ধন কিন্তু ভাঙবে না, বিক্রিয়াতে যতগুলো বন্ধন আছে সবগুলো বন্ধন কিন্তু ভাঙবে না। বন্ধন ভাঙবে কোনটা? কার্বন হ্যালোজেন বন্ধন, এই যে এখানে লিখেও আছে দেখো, হ্যাঁ, কার্বন হ্যালোজেন বন্ধন। বন্ধন ভাঙ্গার ফলে আমরা একটি কার্বোক্যাটায়ন পাই, অন্তর্বর্তী কার্বোক্যাটায়ন পাই বা ইন্টারমিডিয়েট আয়ন বলতে পারো তুমি, এটা পাই, ঠিক আছে? ওকে, তাহলে এই যে বন্ধন ভাঙ্গাটা কতটুকু ফাস্ট হবে বা কতটুকু স্লো হবে এটা ডিপেন্ড করে হলো অন্তর্বর্তী কার্বোক্যাটায়নের স্থিতিশীলতার উপর, ঠিক আছে? আবার বলছি, প্রথম ধাপে যে বন্ধন ভাঙবে, আমরা কিন্তু অ্যালকাইল হ্যালাইড হিসেবে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিতে পারি, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিতে পারি, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিতে পারি, ডিফারেন্ট টাইপের অ্যালকাইল হ্যালাইড হতে পারে। সো তুমি ডিফারেন্ট টাইপের অ্যালকাইল হ্যালাইড নিয়ে এসএন ওয়ান বিক্রিয়া বিবেচনা করতে পারো। এখন কোশ্চেন হলো, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়ে তুমি যত সহজে বন্ধনটাকে ভাঙতে পারবা, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়ে অত সহজে বন্ধনটাকে ভাঙতে পারবা না, ঠিক আছে? সেটাতে আরো বেশি টাইম নেবে, ইট টেক্স লং টাইম অর লংয়ার টাইম দেন দ্য 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে? কেন? কারণ হলো তুমি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যখন তুমি কার্বন হ্যালোজেন বন্ধটাকে ভেঙে ফেলবা, তখন তুমি একটি 3 ডিগ্রি অন্তর্বর্তী কার্বোক্যাটায়ন পাবা, ঠিক আছে? যেমন এই যেটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কেন? কারণ যে কার্বনের উপর পজিটিভ চার্জ সে কার্বন হলো অন্য 3টা কার্বনের সঙ্গে যুক্ত, দেখো এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, ঠিক আছে? এগুলো আমরা আগে পড়ে এসেছি, এগুলো সাধারণত এইচএসসি লেভেল স্টুডেন্টরাই জানে যে কি, যে আমরা জানি কোন একটি কার্বোক্যাটায়ন যে কার্বনের উপর ধনাত্মক চার্জ সেই কার্বন যদি অন্য আরো 3টি কার্বনের সঙ্গে যুক্ত থাকে বা
তিনটি অ্যালকাইল গ্রুপের সঙ্গে যুক্ত থাকে সেই কার্বোক্যাটায়নকে বলা হয় থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে? ওকে, আর 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়ে যদি তুমি এই ধরনের SN1 লিখতে শুরু করো, তখন তুমি এখানে পাবা হলো 1 ডিগ্রি অন্তর্বর্তী কার্বোক্যাটায়ন বা 1 ডিগ্রি ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন, ঠিক আছে? অথবা সিম্পলি বলতে পারো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা হলো 3 ডিগ্রি অন্তর্বর্তী কার্বোক্যাটায়ন। কত ডিগ্রি? এখন পেয়েছি 3 ডিগ্রি। আর তুমি যদি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়ে শুরু করো, তাহলে তুমি পাবা হলো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থিতিশীলতার তুলনায় অনেক অনেক কম, ঠিক আছে? যার স্থিতিশীলতা কম, সে তৈরি হওয়ার প্রবণতা কম। তাহলে 3 ডিগ্রি যত সময়ে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যত সময়ে তৈরি হবে, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আরো স্লো তৈরি হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে SN1 বিক্রিয়া 3 প্রকারের অ্যালকাইল হ্যালাইড নিয়ে আমি বিবেচনা করতে পারি, বাট কোনটা নিয়ে হলো খুব ভালোভাবে সংগঠিত হবে SN1 বিক্রিয়া যদি আমরা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিই। কারণ কি, আমরা জানি SN1 বিক্রিয়া হলো 2 ধাপে ঘটে। প্রথম ধাপটা স্লো এবং এটি বন্ধন ভাঙ্গার সাথে জড়িত। এখানে কার্বন হ্যালোজেন বন্ধন ভেঙে আমরা একটা 3 ডিগ্রি অন্তর্বর্তী কার্বোক্যাটায়ন পাই, ঠিক আছে? ওকে, আর যদি আমি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিতাম, তাহলে আমি পেতাম 1 ডিগ্রি অন্তর্বর্তী কার্বোক্যাটায়ন, ঠিক আছে? এখন 3 ডিগ্রি এবং 1 ডিগ্রি অন্তর্বর্তী কার্বোক্যাটায়নের মধ্যে 3 ডিগ্রি অন্তর্বর্তী কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা বেশি। কেন বেশি, সেটা কিন্তু তোমাদেরকে আমি আগে যে বেসিক লেকচার গুলো দিয়েছি সেখানে বলেছি যে এখানে হলো হাইপার কনজুগেশন কাঠামো বিবেচনা করতে পারো এবং হলো -I ইফেক্ট +I ইফেক্ট বিবেচনা করতে পারো। এই যে মিথাইল গ্রুপ গুলো হলো ইলেকট্রন দানকারী গ্রুপ, ঠিক আছে? এই যে 3টা মিথাইল গ্রুপ আছে, দেখো এই 3 ডিগ্রি অন্তর্বর্তী কার্বোক্যাটায়ন স্থিতিশীলতা বেশি। কেন বেশি হলো, যে এখানে এই যে কার্বন, যে কার্বনের উপর প্লাস চার্জ আছে, সেই কার্বনের সঙ্গে 3টি মিথাইল গ্রুপ যুক্ত। এই মিথাইল গ্রুপ গুলো হলো ইলেকট্রন দানকারী গ্রুপ। কিরকম গ্রুপ? ইলেকট্রন দানকারী গ্রুপ। তাহলে যে কার্বনের ইলেকট্রন ঘাটতি আছে, সেই কার্বনকে ইলেকট্রন দান করার মতো 3টি গ্রুপ আছে, ইলেকট্রন দানকারী গ্রুপ বা ইলেকট্রন রিলিজিং গ্রুপ, ঠিক আছে? ইলেকট্রন রিলিজিং গ্রুপ, ERG বলি আমরা, ইলেকট্রন রিলিজিং গ্রুপ বা ইলেকট্রন দানকারী গ্রুপ, ঠিক আছে? কোনগুলো? CH3 গ্রুপ গুলো। ওকে, তাহলে যে কার্বনের সাথে কার্বনের উপর প্লাস আছে এই যে অন্তর্বর্তী কার্বোক্যাটায়নে, সেই কার্বনের সঙ্গে দেখো এখানে 3টি ইলেকট্রন দানকারী গ্রুপ আছে, ঠিক আছে? যে কারণে এই যে কার্বনের উপর ধনাত্মক চার্জ, এর মাত্রা কমিয়ে ফেলতে পারে, কিন্তু 1 ডিগ্রি কার্বোক্যাটায়নে থাকবে 1টা ইলেকট্রন দানকারী গ্রুপ। তো খেয়াল করো, ধরো আমার 100 টাকা দরকার, আমি বললাম মাই ডিয়ার স্টুডেন্টস আই নিড 100 টাকা, প্লিজ হু আর ইন্টারেস্টেড টু প্রোভাইড মি দিস মানি, ওকে, অর টু গিভ মি দিস মানি। এটা বলার পর যে আমার 100 টাকা দরকার, তোমরা কতজন রাজি আছো আমাকে 100 টাকা দেওয়ার জন্য? প্রথম দিন যখন আমি বললাম, তখন তোমরা 3 জন স্টুডেন্ট রাজি হয়ে গেলা যে স্যার ওকে আমি দিতে পারি আপনাকে 100 টাকা। আরেকজন বললো আমিও দিতে পারি, আরেকজন বললো আমিও দিতে পারি, ঠিক আছে? তাহলে খেয়াল করো, প্রথম দিন আমি পেলাম 3 জনের মতামত, যে 3 জন এগ্রি করেছে আমাকে 100 টাকা দিতে। এবার পরের দিন আমি দেখলাম আরে স্টুডেন্টের কাছে টাকা চাইলে ভালোই তো পাওয়া যায়, আবার আমি বলে বসতাম মাই ডিয়ার স্টুডেন্টস আই নিড 100 টাকা, প্লিজ হাউ মেনি স্টুডেন্টস, প্লিজ রেজ ইউর হ্যান্ডস, হাউ মেনি স্টুডেন্টস আর ইন্টারেস্টেড টু গিভ মি দিস মানি, ওকে? কারণ আমার লোভ লেগে গেছে। এখন আমি আবার পরের দিন আবার জিজ্ঞেস করলাম যে তোমরা কতজন আমাকে এই আমার প্রয়োজনে 100 টাকা দিতে চাও? তোমরাও বুঝে গেলা যে এটা তো ধান্দাবাজ, ঠিক আছে, খালি টাকা চায়। তোমরা পরের দিন হলো 3 জন না 1 জন রাজি হলো। তাহলে কোন দিন আমি বেশি খুশি হবো? যেদিন 3 জনের মতামত পেয়েছি, ঠিক আছে? এখানেও তাই, যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে 3 ডিগ্রি অন্তর্বর্তী কার্বোক্যাটায়নের সঙ্গে ইলেকট্রন দানকারী গ্রুপ থাকে 3টা, আর 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে অ্যালকাইল হ্যালাইড নিয়ে যদি আমরা বিক্রিয়াটা শুরু করি, তাহলে 1 ডিগ্রি অন্তর্বর্তী কার্বোক্যাটায়নে ইলেকট্রন দানকারী গ্রুপ থাকবে 1টা, ঠিক আছে? তো যেহেতু ইলেকট্রন কার্বনের উপর ইলেকট্রন ঘাটতি আছে এবং ইলেকট্রন দানকারী গ্রুপের সংখ্যা বেশি, এজন্য 3 ডিগ্রি অন্তর্বর্তী কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা বেশি। আর যার স্থিতিশীলতা বেশি, সেটি তৈরি হওয়ার প্রবণতা তত বেশি যখন আমরা বিক্রিয়া ঘটাবো, ঠিক আছে? তাহলে আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি যে তুমি যদি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়ে SN1 বিক্রিয়া ঘটাও আর 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়ে SN1 বিক্রিয়া ঘটাও, কোন ক্ষেত্রে ধাপটি ফাস্ট হবে, ঠিক আছে? যদি তুমি, আমরা বুঝতে পারছি, আমরা জানি যে কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা যত বেশি, সেটি তৈরি হওয়ার প্রবণতা তত বেশি। ধরো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তৈরি হয় 1 মিনিটে, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তৈরি হয় 2 মিনিটে, তাহলে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে 3 মিনিটে। আমরা এরকম একটা বললাম আমাকে বোঝানোর জন্য, তাহলে ক্লিয়ার হয়ে যাচ্ছ কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়ে প্রথম ধাপ সম্পন্ন হওয়ার সম্ভাবনা বেশি। আমরা যদি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিই, তাহলে প্রথম ধাপ দ্রুত সময়ে সম্পন্ন হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি আমি 1 ডিগ্রি নিই, তাহলে অনেক অনেক স্লো বিক্রিয়া হবে, ঠিক আছে? বিক্রিয়া হবে, অনেক অনেক স্লো হবে এবং পরিমাণটাও, কোয়ান্টিটিটাও হবে কম।
ঠিক আছে, যার স্থিতিশীলতা বেশি তার তৈরি হওয়ার প্রবণতাও বেশি, এবং পরিমাণেও আমরা তাকে কি পাবো, কম পাবো। ঠিক আছে, আর একটা কারণ আছে, এই 3 ডিগ্রি অ্যালকালহ্যালাইডের স্থিতিশীলতা বেশি হওয়ার জন্য হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন আগেও বলেছি আমরা, এটা হলো নো বন্ড রেজোনেন্স, আমরা শিখিয়েছি এগুলো অনেকবার, স্পেশালি আমিও তোমাদের ক্লাসে বহুবার বলেছি। হ্যাঁ, এটা হলো নো বন্ড রেজোনেন্স, এটা একটা হাইপোথেটিক্যাল থিং। যতটা প্রোটন থাকবে, এই যে দেখো যে কার্বনে প্লাস আছে তার সঙ্গে যে কার্বন গুলো যুক্ত, যেমন ধরো এই যে এই মিথাল গ্রুপ আমি যে বক্সে নিলাম, এই মিথাল গ্রুপ, এই মিথাল গ্রুপের সঙ্গে কয়টা হাইড্রোজেন আছে, 3টা। যতটা হাইড্রোজেন থাকবে অতটা হাইপার কনজুগেশন কাঠামো তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তাহলে এই যে CH3-র মধ্যে, এই CH3-র মধ্যে 3টা হাইড্রোজেন আছে, এই 3টা হাইড্রোজেন দিয়ে 3টি হাইপার কনজুগেশন কাঠামো তৈরি হতে পারে। আবার এখানেও দেখো এই যে CH3 এটার সঙ্গে 3টা হাইড্রোজেন আছে, তাহলে এই CH3 বা এই 3 হাইড্রোজেন দিয়েও কিন্তু আরো 3টা হাইপার কনজুগেশন কাঠামো তৈরি হতে পারে। তাহলে টোটাল হলো কয়টা, 6টা। আবার এখানেও দেখো একটা CH3 আছে, এটা দিয়েও কিন্তু আরো 3টি হাইপার কনজুগেশন কাঠামো তৈরি হতে পারে। তাহলে এখানে স্লাইডে যে 3 ডিগ্রি অন্তর্বর্তী কার্বোকাটায়ন দেখানো আছে, এই 3 ডিগ্রি অন্তর্বর্তী কার্বোকাটায়নের জন্য আমরা 9টি হাইপার কনজুগেশন কাঠামো পেতে পারি। বাট তুমি যদি 1 ডিগ্রি অ্যালকালহ্যালাইড নাও, নিয়ে যদি SN1 বিক্রিয়া ঘটানোর চেষ্টা করো, তাহলে তুমি হলো সর্বোচ্চ 3টি হাইপার কনজুগেশন কাঠামো পেতে পারো। কারণ আমরা জানি 1 ডিগ্রি অ্যালকালহ্যালাইডে কার্বন থাকবে একটা, অর্থাৎ CH3 গ্রুপ থাকার সম্ভাবনা থাকবে একটা, তাহলে ওখান দিয়ে তুমি সর্বোচ্চ 3টি হাইপার কনজুগেশন কাঠামো পেতে পারো। বাট তুমি যদি 3 ডিগ্রি অন্তর্বর্তী কার্বোকাটায়ন পাও, ওর জন্য 9টি হাইপার কনজুগেশন কাঠামো পেতে পারো। আমরা জানি হাইপার কনজুগেশন কাঠামো মানে এক ধরনের অনুরণন কাঠামো বা রেজোনেন্স কাঠামো, এটার সংখ্যা যত বাড়বে ওই কার্বোকাটায়নের স্থিতিশীলতাও তত বেশি। যার হাইপার কনজুগেশন কাঠামো যত বেশি তার স্থিতিশীলতাও তত বেশি। ক্লিয়ার? তাহলে তুমি ক্লিয়ার হয়ে গেলা যে কার স্থিতিশীলতা বেশি। তাহলে আবার সামারি করি, এই এই স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আজকে আমি তোমাদেরকে যে কোশ্চেনটা দেখাবো এবং এক্সামে আসার সম্ভাবনা যেটা বেশি, সেই ধরনের কোশ্চেনে কিন্তু তোমাকে এই ধাপগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে এবং এগুলো সুন্দরভাবে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আবার বলছি আমরা, আসো, যে অ্যাসিনন বিক্রিয়া হলো আমরা জানি 2 ধাপে ঘটে। প্রথম ধাপ বন্ধন ভাঙ্গার সাথে জড়িত, এবং এখানে আমরা সিগমা বন্ধনকে ভাঙতে হয়, কাজেই আমরা বলতে পারি এটি হলো কি, স্লো। আবার বলছি বন্ধন গড়বে যেটা দ্বিতীয় ধাপে, সেটাও কিন্তু সিগমা বন্ধন। তো আমরা ধরে নিতে পারি বন্ধন ভাঙ্গাটা হলো গড়ার চেয়ে অত্যন্ত টাফ কাজ। যেমন আমি তোমাদের গত ক্লাসে এক্সাম্পল দিয়েছিলাম, কারো মাথা যদি আমি ফাটাতে চাই আর কারো মাথা ফেটে গেছে আমি জোড়া লাগাতে চাই, যে ওর মাথা ফেটে গেছে ওকে তাড়াতাড়ি মাথাটা চাপ দিয়ে একটা কাপড় দিয়ে বেঁধে তাড়াতাড়ি হাসপাতালে দৌড়াবো। ঠিক আছে, এখানে কোনো সময় বিবেচনার দরকার নাই। কিন্তু তুমি নিয়মিত ক্লাস করছো না, নিয়মিত পড়াশোনা করছো না, আমি তোমাদেরকে চেষ্টা করি ভালোভাবে পড়ানোর জন্য, তুমি করছো না, এই যে তোমার ইনসিনসিয়ারিটির জন্য আমার যে একটা তোমার প্রতি ক্ষোভ, এই ক্ষোভের কারণে আমি কিন্তু চাইলেই তোমার মাথাটা ফাটিয়ে ফেলতে পারবো না। আমাকে হাজার বার ভাবতে হবে যে মাথা ফাটানোর পর আমার লাইফটা কিভাবে কাটবে। ঠিক আছে, তো এই মাথা ফাটানোর প্রক্রিয়াটা অনেক সময় সাপেক্ষ। ঠিক আছে, এইটাকেই আমরা এক্সাম্পল দিয়েছিলাম, বন্ধন ভাঙ্গাটা হলো সময় সাপেক্ষ, গড়াটা হলো অনেক ফাস্ট। ঠিক আছে, যেহেতু 2 ধাপ, এক ধাপ বন্ধন ভাঙ্গার সাথে জড়িত আর এক ধাপ বন্ধন গড়ার সাথে জড়িত, তো আমরা বলতে পারি যেই ধাপটা বন্ধন ভাঙ্গার সাথে জড়িত সেই ধাপটা স্লো, আর 2টা স্টেপের মধ্যে 2টা ধাপের মধ্যে একটা ধাপ যদি স্লো হয় সেটাই হলো হার নির্ধারণকারী ধাপ। এবং এই হার নির্ধারণকারী ধাপে আমরা দেখছি একমাত্র বিক্রিয়ক হলো একটা 3 ডিগ্রি অ্যালকালহ্যালাইড বা 1 ডিগ্রি অ্যালকালহ্যালাইড বা 2 ডিগ্রি অ্যালকালহ্যালাইড। এই জন্য আমরা বলি এটা হলো একানবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ার আণবিকত্ব হলো 1, কারণ হার নির্ধারণকারী ধাপে শুধুমাত্র 1 মোল বিক্রিয়ক অংশগ্রহণ, সরি, 1 মোল বিক্রিয়ক অংশগ্রহণ করে। এ কারণে আমরা এটিকে বলছি এটি হলো একানবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, এবং এটি হলো হার নির্ধারণকারী ধাপ। ওকে, তাহলে আমরা যদি হার নির্ধারণকারী ধাপে 3 ডিগ্রি অ্যালকালহ্যালাইড নিয়ে বিক্রিয়াটা শুরু করি, তাহলে আমরা অন্তর্বর্তী কার্বোকাটায়ন হিসেবে একটি 3 ডিগ্রি অন্তর্বর্তী কার্বোকাটায়ন পাবো। আর যদি তুমি 1 ডিগ্রি অ্যালকালহ্যালাইড নিয়ে বিক্রিয়াটা শুরু করো, তাহলে তুমি এখানে 1 ডিগ্রি অন্তর্বর্তী কার্বোকাটায়ন পাবা। 2 ডিগ্রি যেহেতু মিডিল, ওটা নিয়ে আমরা কথা বললাম না, একদম 3 আর 1 নিয়ে কথা বললে তুমি মিডিলেরটা বুঝে নিতে পারবা যে ওটার ক্ষেত্রে একটা মধ্যবর্তী অবস্থা সৃষ্টি হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে কি, যে আমাদের এখানে যে 3 ডিগ্রি অ্যালকালহ্যালাইড নিয়ে যদি আমরা বিক্রিয়া শুরু করি, তাহলে আমরা পাবো 3 ডিগ্রি অন্তর্বর্তী কার্বোকাটায়ন, আর যদি 1 ডিগ্রি অ্যালকালহ্যালাইড নিয়ে আমরা বিক্রিয়া শুরু করি, তাহলে আমরা পাবো 1 ডিগ্রি
অন্তর্বর্তী কার্বোক্যাটায়ন। এখন আমাকে দেখতে হবে এই দুই অন্তর্বর্তী কার্বোক্যাটায়নের মধ্যে কার স্থিতিশীলতা বেশি। আমরা এতক্ষণ যাবত এক্সপ্লেইন করলাম 3 ডিগ্রি অন্তর্বর্তী কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা বেশি। কেন বেশি? কারণ যে কার্বনের সঙ্গে প্লাস চার্জ জড়িত সেই কার্বনের সঙ্গে 3টি অ্যালকাইল গ্রুপ, এখানে মিথাইল গ্রুপ যুক্ত। এই 3টি মিথাইল গ্রুপ হলো সবগুলো ইলেকট্রন দানকারী গ্রুপ। যেহেতু যে কার্বনে ইলেকট্রন ঘাটতি আছে তাকে ইলেকট্রন দেওয়ার মতো 3টি গ্রুপ বিদ্যমান, তো এখানে চার্জ প্রশমিত হবে এবং স্থিতিশীলতা বাড়বে। ঠিক আছে, আমরা ইএনআর শিখিয়েছি তোমাদেরকে আগে। ইএনআর বলে কোনো রাসায়নিক সত্তা যত বেশি চার্জ নিরপেক্ষ হবে তার স্থিতিশীলতা তত বেশি হবে। যেহেতু এখানে কার্বনের উপর ধনাত্মক চার্জ আর ইলেকট্রন দান করার মতো 3টি গ্রুপ আছে, 3টি ইলেকট্রন দানকারী গ্রুপ আছে, ই আর জি ইলেকট্রন রিলিজিং গ্রুপ, ঠিক আছে, এটাকে এগুলোকে বলা প্লাস আই গ্রুপ, যাদের হলো প্লাস আই ধর্ম আছে, ইন্ডাকটিভ ইফেক্ট পজিটিভ যাদের, ঠিক আছে, যারা ইলেকট্রন দান করে তাদেরকে আমরা বলি ইন্ডাকটিভ ইফেক্ট পজিটিভ, প্লাস আই ইফেক্ট বিশিষ্ট গ্রুপ। সো এই কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা বেশি হবে কার তুলনায়? 1 ডিগ্রির তুলনায়। কেন? 1 ডিগ্রিতে ইলেকট্রন দানকারী গ্রুপ থাকে একটা, ঠিক আছে, এই একটা কারণ। ওকে, নাম্বার 2 বলেছি আমরা হাইপার কনজুগেশন কাঠামোর সংখ্যা, যে আমরা বলেছি প্রত্যেকটা CH3-তে দেখো 3টা করে হাইড্রোজেন আছে কার্বনের সঙ্গে, এই 3টি হাইড্রোজেন দ্বারা 3টি হাইপার কনজুগেশন কাঠামো তৈরি হওয়া সম্ভব, আরেকটা CH3-তে আরো 3টি হাইপার কনজুগেশন কাঠামো পাওয়া সম্ভব, আরেকটা CH3-তে আরো 3টি হাইপার কনজুগেশন কাঠামো পাওয়া সম্ভব। তাহলে এই যে 3 ডিগ্রি অন্তর্বর্তী কার্বোক্যাটায়নে CH3 গুলোর সঙ্গে 9টি হাইড্রোজেন আছে, এই 9টি হাইড্রোজেন দ্বারা আমরা এই 3 ডিগ্রি অন্তর্বর্তী কার্বোক্যাটায়নের জন্য 9টি হাইপার কনজুগেশন কাঠামো পেতে পারি। এখন আবার তুমি বলতে পারো হাইপার কনজুগেশন কাঠামো গুলো কিভাবে সৃষ্টি হয়। ওকে, তাহলে আমি একটু দেখিয়ে দিই আসো কিভাবে সৃষ্টি হয়। এটা এরকমই থাকবে, CH3 রেখে দাও তুমি, একটা হাইপার কনজুগেশন কাঠামো আমি দেখিয়ে দিই, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বাকিগুলো। এই CH3 ধরো আনচেঞ্জ, আমি তো 9টা একসাথে লিখতে পারবো না, একটা একটা করে লিখতে হবে। হ্যাঁ, এই তুমি একটা দেখালেই বুঝবা, এই এই যে CH3, ওকে, আর এখানে যে CH3 আছে ধরো এখানে আমি 2টা হাইড্রোজেনকে রাখলাম, ওকে, এখানে ধরো তো টাফ টু রাইট বাই দিস ওয়ে, ওকে, এখানে একটা, আর এই যে আরেকটা কার্বন হাইড্রোজেন বন্ধন আছে, এই কার্বন হাইড্রোজেন, এই কার্বনের উপর তো আমাদের প্লাস, তাই না, এই কার্বনের উপর প্লাস, আর এখান দিয়ে যে কার্বন হাইড্রোজেন বন্ধনটা আছে, এই যে এখান দিয়ে আরেকটা যে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে, তোমরা জানো কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বেশি হলো কার্বন, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, ঠিক আছে, ওকে। তাহলে আমি যেহেতু কার্বন হাইড্রোজেন বন্ধনের মধ্যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, তো আমি কার্বনের উপর দিব নেগেটিভ, আর যে হাইড্রোজেনটা আছে ওর উপরে থাকতে হলো পজিটিভ, ঠিক আছে। তাহলে এখান দিয়ে যে আরেকটা হাইড্রোজেন ওর উপর হবে কি পজিটিভ। এখন এই হাইপার কনজুগেশনটা ঘটে কিভাবে? ধরো এই যে কার্বন হাইড্রোজেনের ইলেকট্রন গুলা হলো ঘুরতে 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 খুব অল্প সময়ের জন্য, কয়েক ন্যানো সেকেন্ডের জন্য হলো ইলেকট্রন 2টা কার্বনের কাছে চলে এসেছে, তখন কার্বনের উপর হয় নেগেটিভ আর হাইড্রোজেনের উপর হয় পজিটিভ। আবার বলছি এই যে কার্বন হাইড্রোজেন বন্ধনটা আছে, এই তৃতীয় কার্বন হাইড্রোজেন বন্ধনটা, এখানে তো 2টা রয়েই গেছে, আমি একটা করে দেখাচ্ছি। এই কার্বন হাইড্রোজেন বন্ধনে আমরা জানি যে 2টা বন্ধন যুগের ইলেকট্রন আছে, এই বন্ধন যুগের ইলেকট্রন ঘুরতে ঘুরতে একটু বেশি সময়ের জন্য কয়েক ন্যানো সেকেন্ডের জন্য ধরো কার্বনের উপর চলে আসছে হাইড্রোজেনকে ছেড়ে, তখন হাইড্রোজেনের উপর ইলেকট্রন ঘাটতি দেখা দিবে, সেই জন্য হাইড্রোজেনের উপর প্লাস কার্বনের উপর মাইনাস। এখন দেখো আবার পাশাপাশি কি আছে, প্লাস মাইনাস আছে, সো আমরা জানি পাশাপাশি প্লাস মাইনাস হলে একটা বন্ধন হয়ে যায়, বন্ধন হয়ে যাবে, আর আমরা হলো এই চার্জ দুটো মুছে দিবো, আর আমি ইরেজ করে ফেলি, এই চার্জ দুটো ইরেজ করে ফেলি, ঠিক আছে, ওকে। তাহলে এই এইটা মুছে দিলাম, আর হলো আমরা এই মাইনাসটা মুছে দিলাম, ঠিক আছে, এই যে দেখো এইটা হলো একটা হাইপার কনজুগেশন কাঠামো। তাহলে তুমি বুঝতেই পারছো এরকম 9টা হাইড্রোজেন দিয়ে এরকম 9টা হাইপার কনজুগেশন কাঠামো তুমি বানাতে পারো, ঠিক আছে, ওকে। তাহলে আসো আমরা আবার একটু অ্যানোটেট করি, এইটা হলো একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের জন্য একটা হাইপার কনজুগেশন কাঠামো, ঠিক আছে। তাহলে তুমি প্রথম হাইড্রোজেন দিয়ে এখানে একটা একটা এই পুরোটুকু হলো একটা হাইপার কনজুগেশন কাঠামো, হ্যাঁ, এটাকে হলো নো বন্ড রেজোন্যান্স, ওকে, এই যে এটা,
এরকম তুমি 9টা হাইপার কনজুগেশন কাঠামো পেতে পারো, তার জন্য 3 ডিগ্রি অন্তর্বর্তী কার্বোকেশনের জন্য। ঠিক আছে, আমি একটা হাইপার কনজুগেশন কাঠামো তোমাদেরকে এখানে দেখালাম কিভাবে এটা সৃষ্টি হয়, এটা কিন্তু আগেও পড়িয়েছি আমি। ঠিক আছে, ওকে, এবার আসো, তুমি যদি 1 ডিগ্রি কার্বোকেশন পাও, 1 ডিগ্রি অ্যালকালাইন, সেক্ষেত্রে তুমি হলো সর্বোচ্চ 3টি হাইপার কনজুগেশন কাঠামো পেতে পারো। ঠিক আছে, তো কোন অন্তর্বর্তী কার্বোকেশনের স্থিতিশীলতা বেশি? 3 ডিগ্রি অন্তর্বর্তী কার্বোকেশনের স্থিতিশীলতা বেশি। এই কারণে আমরা যখনই SN1 বিক্রিয়া ঘটাবো বলে সিদ্ধান্ত নেই, তখন আমরা প্রেফার করি কত ডিগ্রি অ্যালকাহ্যালাইড? 3 ডিগ্রি অ্যালকাহ্যালাইড। ঠিক আছে, কারণ 3 ডিগ্রি অ্যালকাহ্যালাইড থেকে আমরা ইজিলি 3 ডিগ্রি অন্তর্বর্তী কার্বোকেশনটা পেতে পারবো, কারণ এর স্থিতিশীলতা যথেষ্ট বেশি, কার তুলনায়? 1 ডিগ্রি অ্যালকাহ্যালাইডের তুলনায়। ক্লিয়ার? তো আমরা এটা বুঝে গেলাম যে ঘটনাটা কি দাঁড়িয়েছে এবং কি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দ্বিতীয় ধাপে কি করবে? আমরা আসলে ক্লিয়ার করি এবং সেকেন্ড স্টেপে যাই। সেকেন্ড স্টেপ হলো অনেক ইজি। এখানে হলো এই যে নতুন নিউক্লোফাইল যেটা আসবে, এখানে তো নিউক্লোফাইল কি, এই যে বিআর মাইনাস, এই বিআর মাইনাস সরে যে অন্য নিউক্লোফাইল আসবে, এই যে অন্য নিউক্লোফাইল, ধরো এখানে একটা অ্যানিও মাইনাস আসলো, এই অ্যানিও একটা নতুন নিউক্লোফাইল, ক্লোরিন সরে সিএল মাইনাস, বিআর মাইনাস সরে এটা আসলো, তাহলে এই সি প্লাস আর অ্যানিও মাইনাস এর মধ্যে খুব সহজেই একটা বন্ধন ঘটে যাবে, এটা খুবই ফাস্ট র্যাপিড, এটাও কিন্তু সিগমা বন্ধন। ঠিক আছে, ওকে, তাহলে এই হলো দ্বিতীয় ধাপ। আমরা যদি একটু স্লাইডে দেখাই, আসো, তাহলে ক্লিয়ার হবে। এই হলো আমাদের গতদিনের SN1 কথা ছিল, এই যে আমরা আজকে আবার দেখাচ্ছি, কেন এটা দেখালাম, কারণ আমাদের কোশ্চেনের সাথে সম্পর্ক। এই যে এখন হলো তোমাদের নতুন নিউক্লোফাইল হলো OH মাইনাস, এই OH মাইনাসটা হলো আমাদের কি, নতুন নিউক্লোফাইল, যে বিআর মাইনাস সরে যে আসতে চাচ্ছে, তাহলে এই যে কার্বনের উপর প্লাস, OH এর উপর মাইনাস, যেহেতু পাশাপাশি প্লাস মাইনাস আছে, খুব সহজে একটা বন্ধন হয়ে যাবে। এভাবে আমরা একটা প্রতিস্থাপিত উৎপাদ পাবো, যেহেতু হার নির্ধারণকারী ধাপে 1 মোল বিক্রিয়ক ছিল, সেই জন্য আমরা বলেছি এটা হলো কি, এটা হলো আমাদের হার নির্ধারণকারী ধাপে আমাদের 1 মোল বিক্রিয়ক ছিল, সেই জন্য আমরা বলেছি এটা হলো আমাদের একানবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এবং এই যে বিক্রিয়ার হারের ক্রম হলো 3 ডিগ্রির জন্য অ্যালকাহ্যালাইডের জন্য বিক্রিয়ার হার সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, এগুলো আমরা বলেছি, বাট এটা আজকে আবার লাগবে আমাদের যে কোশ্চেন আছে সেটার জন্য। ওকে, ফাইন, এটা আমরা একটু বুঝে গেলাম, আমরা 1 ডিগ্রি আগেও আলোচনা করেছি। ঠিক আছে, ওকে, এবার আমরা চলে যাই SN2 বিক্রিয়া, আজকে যেটা আলোচনার বিষয় আমাদের ছিল এই যেটা SN2 মানে হলো দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বা বায়োমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ওকে, এখানে সাবস্ট্রেট থাকবে, খেয়াল করো, এই হলো আমাদের, যেমন দেখো এখানে কিন্তু আমরা শুরু করবো হলো 1 ডিগ্রি অ্যালকালহাইড নিয়ে। SN1 এ তুমি দেখতে পেয়েছো আমি বলেছি যে 3 ডিগ্রি অ্যালকালহাইড নিয়ে আমরা শুরু করি বিক্রিয়া, কারণ এতে 3 ডিগ্রি অন্তর্বর্তী কার্বোকেশন পাই এবং বিক্রিয়াটা কি হয়, ফাস্ট হয়। বাট SN2 এর ক্ষেত্রে আমরা কিন্তু টোটালি উল্টা, আমরা শুরুই করব হলো 1 ডিগ্রি অ্যালকাহ্যালাইড নিয়ে। কারণ কি, কারণটা বুঝিয়ে দিচ্ছি, আসো আমরা একটু অ্যানোটেট করি, এখানে ঘটনাটা কি ঘটে সেটাকে বলি। এই হলো আমাদের সাবস্ট্রেট, এই যে এটা হলো সাবস্ট্রেট। ঠিক আছে, ওকে, তাহলে এই যে আমাদের এই যে হ্যালোজেন, কার্বন হ্যালোজেন বন্ধন হলো এটা, এই বন্ধনটা ভেঙে যাবে, কিভাবে ভাঙবে, এই যে নিউক্লোফাইল এসে এই কার্বনকে একটা সজোরে আঘাত করবে। ঠিক আছে, এই যে কার্বনের সঙ্গে হ্যালোজেন যুক্ত, সেই কার্বনকে হলো নবাগত নিউক্লোফাইল এসে কি করবে, আঘাত করবে। ঠিক আছে, ওকে, তাহলে আঘাত করার জন্য যদি এই নিউক্লোফাইলকে কিন্তু কার্বনের কাছে আসতে হবে, আমি যদি তোমার মাথা ফাটাতে চাই, তাহলে আমাকে কিন্তু তোমার মাথার কাছে যেতে হবে, পৌঁছাতে হবে। ঠিক আছে, এখন তুমি যদি অনেক লোক দ্বারা ঘিরে থাকো, অনেকগুলো বন্ধু বান্ধব দ্বারা ঘিরে থাকো, তাহলে কিন্তু আমি তোমার কাছে পৌঁছাতে পারবো না। আমি যে লাঠি নিয়ে গেলাম, ধরো আমি চেষ্টা করলাম আমার এই মোবাইলটা নিয়ে তোমার মাথা বাড়ি একটা হিট করতে, তাহলে তোমার সাথে যদি চারপাশে অনেকগুলো সঙ্গী সাথী থাকে, আমি হিট করতে চেষ্টা করলো, দে উইল সেভ ইউ, তারা তোমাকে কি করবে, প্রোটেক্ট করবে। অর্থাৎ তোমার পাশে যদি ভিড় বেশি থাকে, তাহলে কিন্তু আমি নিখুঁত ভাবে বা সহজেই তোমার মাথা ফাটাতে পারবো না। ঠিক আছে, এখানেও তাই, কি তুমি দেখো 1 ডিগ্রি অ্যালকাইলাইড মানে হলো যে কোনো হাইড্রোজেন থাকবে না, কোনো কি বলা হয়, কোনো মিথাইল গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ থাকবে না কার্বনের সঙ্গে, অথবা হাইড্রোজেন থাকবে সবগুলো। ঠিক আছে, ওকে, বা একটা থাকবে। তাহলে 1 ডিগ্রি অ্যালকাইলাইড কি, যে যে কার্বনের সঙ্গে হ্যালোজেনটা যুক্ত, সেই কার্বনের সঙ্গে আইদার 3টে হাইড্রোজেন থাকবে অথবা একটা অ্যালকাইল গ্রুপ থাকবে, ধরো এখানে একটা CH3 থাকবে, তাও এটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকাইলাইড। ঠিক আছে, এই যে এটা ধরো, এই যে এটা ধরো, এইটা হলো 1 ডিগ্রি অ্যালকাইলাইড, হলে আর কোনো ঝামেলা নাই, আমরা লিখে ফেললাম, ওকে, এই যে হ্যাঁ, এটা হলো ধরো 1 ডিগ্রি অ্যালকাহ্যালাইড, আমরা এভাবে ধরি এটাকে। ঠিক আছে, ওকে, তাহলে যদি 3 ডিগ্রি অ্যালকাহ্যালাইড হতো, 3টাই হাইড্রোজেন সরে গিয়ে 3টাই বড় বড় মিথাইল গ্রুপ থাকতো, তাহলে স্টেরিক ভিড় বেড়ে যেত। এই স্টেরিক ভিড় বেড়ে গেলে
নবাগত নিউক্লোফাইল এসে যে কার্বনের সঙ্গে ক্লোরিন যুক্ত বা হ্যালোজেন যুক্ত সে কার্বনকে সহজে আঘাত করতে পারতো না, ঠিক আছে? সেই কারণে যে যে সকল অ্যালকাহাইলাইডের মধ্যে স্টেরিক ভির সবচেয়ে কম, আবার বলছি, যে সকল অ্যালকাহাইলাইডের মধ্যে স্টেরিক ভির সবচেয়ে কম, এই ধরনের অ্যালকাহাইলাইড নিয়ে আমরা যদি অ্যাসেন টু বিক্রিয়া শুরু করি, তাহলে বিক্রিয়াটা ভালোভাবে ঘটার সম্ভাবনা থাকে, অর্থাৎ কম টাইম প্রয়োজন হয়। আমরা তো চাই একটা বিক্রিয়া আমি ঘটাবো, এটার জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উই ক্যান ফিনিশ ইট, উই ওয়ান্ট দ্য প্রোডাক্ট, এক্সপেক্টেড প্রোডাক্ট অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল টাইম কনজিউমিং, আফটার কনজিউমিং অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল টাইম, অর্থাৎ যত কম সময় অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল সময়ের মধ্যে আমরা আমাদের এক্সপেক্টেড বা আশানুরূপ বা কাঙ্ক্ষিত উৎপাদটি পেতে চাই। তাহলে তুমি যদি এই ঘটনাটা পেতে চাও, তুমি এমন একটা অ্যালকাহাইলাইড পছন্দ করতে হবে যে অ্যালকাহাইলাইডের হ্যালোজেন যে কার্বনের সঙ্গে যুক্ত, সেখানে গিয়ে নিউক্লোফাইলটা নতুন নিউক্লোফাইলটা অর্থাৎ এই যেখানে OH মাইনাস, যেন খুব সহজে গিয়ে ওকে আঘাত করতে পারে, ঠিক আছে? সে আঘাত করা সহজ হবে কখন, যখন তুমি অ্যালকাহাইলাইডের মধ্যে স্টেরিক ভির কম থাকবে। স্টেরিক ভির যদি বেশি থাকে তাহলে তোমার এই আঘাত করার প্রক্রিয়াটা বিলম্বিত হয়ে যাবে, ঠিক আছে? তোমার পাশে অনেক লোক থাকলে, অনেক বন্ধু বান্ধব থাকলে আমি কিন্তু আর সহজে আঘাত করতে পারবো না, আমাকে সুযোগ খুঁজতে হবে কখন তোমাকে আমি একা পাই, ঠিক আছে? এখানেও তাই। ওকে, তাহলে এখন আঘাত করার পর, যেহেতু ধরো এখানে আমরা 1 ডিগ্রি অ্যালকাহাইড নিয়ে শুরু করেছি, এই যে 1 ডিগ্রি বা হলো একদম স্টেরিক ভির কম, 3টে হাইড্রোজেন, এরকম একটা অ্যালকাহাইড নিয়ে আমরা শুরু করেছি, তো এই নিউক্লোফাইল খুব সহজেই এসে এই কার্বনকে কি করতে পারবে, আঘাত করতে পারবে। আঘাত করলে কি হবে, এখন নিউক্লোফাইল এই যে কার্বন, যে কার্বন যে কার্বন হ্যালোজেন যে বন্ধনের যে কার্বন, এই কার্বনের সঙ্গে কিন্তু এখন 2টি নিউক্লোফাইল আছে, একটা হলো ক্লোরিন আর একটা হলো OH, ঠিক আছে? এই যে ঘটনাটা, এটাকে আমরা বলি এখন ট্রানজিশন স্টেট। হ্যাঁ, এখানে কি হয়, এই যে এখন ট্রানজিশন স্টেট কোনটা বুঝে নাও, এই কার্বন থেকে OH এর যে দূরত্ব, এই কার্বন থেকে ক্লোরিনের যে দূরত্ব, এই দুই দূরত্ব সমান, অর্থাৎ এই যে OH কার্বন যে দূরত্ব এবং কার্বন ক্লোরিন যে দূরত্ব, এই দূরত্ব যদি সমান হয় তখনই আমরা এটাকে বলি ট্রানজিশন স্টেট। অর্থাৎ কার্বন এখন এমন একটা পজিশনে আছে, ওর গার্লফ্রেন্ড এখন দুজন, ঠিক আছে? ওর গার্লফ্রেন্ড হলো দুজন, দুজন কিরকম, যে একটা হলো সে হলো OH এর সঙ্গে যুক্ত আছে, আবার ক্লোরিনের সঙ্গে যুক্ত আছে। এখন তাকে পছন্দ করার মতো লোক দুজন আছে, এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনো একজনকে রাখতে হবে, ঠিক আছে? কাকে সে রাখবে, OH কে রাখবে নাকি ক্লোরিন কে রাখবে? এখানে বুঝেই যাচ্ছে ক্লোরিন যেহেতু ওল্ড, OH যেহেতু নিউ, তো OH কে সে রাখবে, ঠিক আছে? এই যে একটা অবস্থা, এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট, ট্রানজিশন স্টেট অর্থাৎ অবস্থান্তর অবস্থা। আমাদের হলো এই দুটো, এই যে ক্রিটিক্যাল টাইমটা, এটাকে বলা হয় অবস্থান্তর অবস্থা বা ট্রানজিশন স্টেট, সংক্ষেপে আমরা বলি T.S. ঠিক আছে? ওকে, এখন আসো এরপরে কি হয়। আর এটা কিন্তু একবারে সৃষ্টি হয়ে যায় না, প্রথমে OH থাকে কার্বন থেকে অনেক দূরে, ক্লোরিন থাকে কার্বনের কাছে। এগুলো তোমরা পড়েছো ট্রানজিশন অবস্থান্তর অবস্থা তত্ত্বের মধ্যেও, তোমরা ফিজিক্যাল কেমিস্ট্রিতে পড়েছো তোমরা। হ্যাঁ, ওকে, তারপরে একটু বলে নেই যে প্রথমে OH থাকে অনেক দূরে, ক্লোরিন থাকে খুব কার্বনের কাছে, ঠিক আছে? কার্বন থেকে, এই যে কার্বন থেকে কার্বন ক্লোরিন বন্ধনের, কার্বন থেকে OH প্রথমে অনেক দূরে থাকে, ক্লোরিন খুব নিকটে থাকে, ঠিক আছে? যখন OH আস্তে আস্তে কাছে আসে কার্বনের, তখন Cl আস্তে আস্তে কার্বন থেকে দূরে সরে যায়, ঠিক আছে? তাহলে OH কার্বনের কাছে আসতেছে, Cl কার্বন থেকে দূরে সরে যাচ্ছে। এমন একটা সময় আসবে যে সময়ে দেখা যাবে কার্বন থেকে OH এর দূরত্ব এবং কার্বন থেকে ক্লোরিনের দূরত্ব এক্সাক্টলি সেম, ঠিক আছে, বা অলমোস্ট সেম। সেই অবস্থাটাকে বলা হয় ট্রানজিশন স্টেট বা অবস্থান্তর অবস্থা, ঠিক আছে? এরপরে কি হয়, এরপরে ক্লোরিন রাগ করে চলেই যায়, ক্লোরিনকে এত জোরে হিট করেছে কার্বন ক্লোরিন বন্ধনটা ভেঙে গিয়েছে, এই যে ক্লোরিন বের হয়ে গিয়েছে, আর OH হলো কি, কার্বনের সঙ্গে নতুন করে বন্ধন সৃষ্টি করেছে, এবং এত জোরে নিক্ষেপ করা হয়, জোরে আঘাত করা হয়, এতে কার্বনের কনফিগারেশনটাই উল্টে যায়। এই কার্বনে দেখো, আগে 3টে হাইড্রোজেন ছিল বাম দিকে, এগিয়ে তাকাও, এই যে এখানে এই 3টে হাইড্রোজেন ছিল বাম দিকে, এই যে কার্বন ক্লোরিনের 3টে হাইড্রোজেন ছিল বাম দিকে, উৎপাদে এসে দেখা যাচ্ছে যখন এই 3টে হাইড্রোজেন চলে আসছে ডান দিকে। এই জন্য আমরা এই বিক্রিয়াকে বলি যে ইনভার্সন ঘটে, ঠিক আছে? যে রিয়াক্ট্যান্ট টু প্রোডাক্টে হলো ইনভার্সন ঘটে, বিপরীতায়ন ঘটে, ঠিক আছে? স্টিরিওকেমিস্ট্রি কি হয়, ইনভার্সন হয়, ওয়ালডন ইনভার্সন বলে এটাকে, ঠিক আছে? বা আমরা এটাকে আরেকভাবে বলি ছাতা উল্টুকরণ বিক্রিয়া। যেমন ধরো তুমি যখন অনেক হেভি ঝড়ে তুমি যখন ছাতা নিয়ে বের হও, তখন দেখা যায় বাতাসের সজোরে নিক্ষেপ করলে ছাতা কিন্তু তোমার মাথাকে সেভ না করে আকাশকে সেভ করে, এটা কিন্তু উল্টে যায়,
ঠিক আছে? তো অ্যাসেন্টো বিক্রিয়াকে অনেক সময় আমরা ছাতা উল্টুকরণ বিক্রিয়া হিসেবেও বিবেচনা করি, এটা টিকা হিসেবে আসে। কাজে তুমি বুঝে গেলা যে অ্যাসেন্টো বিক্রিয়া আমরা হলো এমন ধরনের অ্যালকাইল হ্যালাইড নিয়ে শুরু করতে হবে যে অ্যালকাইল হ্যালাইডে স্টেরিক ভির কম থাকে। সেটা কোনটা হতে পারে? একটা হতে পারে মিথাইল হ্যালাইড, অথবা হতে পারে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে, যেখানে স্টেরিক ভির সর্বনিম্ন থাকে। এই ধরনের অ্যালকাইল হ্যালাইড নিয়ে শুরু করলে বিক্রিয়াটা দ্রুত করবে। আর আমরা SN1 এ পেয়েছিলাম কিন্তু অন্তর্বর্তী কার্বোক্যাটায়ন, এখানে আমরা অন্তর্বর্তী কার্বোক্যাটায়ন পাই না, কার্বনের উপর কোনো প্লাস আর কোনো মাইনাস নাই, ঠিক আছে, চার্জ নিরপেক্ষ। ওকে, কি পাই? যে কার্বনের সঙ্গে দুটি নিউক্লিওফাইল একসঙ্গে যুক্ত, যেহেতু ডট ডট দেওয়া আছে তার মানে হলো এটা পিওর বন্ড না, দুইটার সঙ্গে এর কিছু হালকা হালকা বন্ধন আছে, ঠিক আছে। এই জন্য এটা হলো আনস্টেবল, হাইলি আনস্টেবল যৌগ, হ্যাঁ, ট্রানজিশন স্টেট বা অবস্থান্তর অবস্থা। ওকে, এবং এখানে OH কার্বনকে এত সজোরে আঘাত করে এতে তার কনফিগারেশন কি হয়, উল্টে যায়। তাহলে আমরা বিক্রিয়ক থেকে উৎপাদে যদি যাই, এখানে ইনভার্সন ঘটে, উল্টোকরণ ঘটে। ওকে, আচ্ছা, আর আমরা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়ে স্টার্ট করলে বিক্রিয়াটা ফাস্ট হবে? যদি আমরা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিই তাহলে বেশি দ্রুত বিক্রিয়াটা শেষ হবে, আর যদি 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিই তাহলে বিক্রিয়াটা মিডিয়াম হবে, 3 ডিগ্রি নিলে একদম কম হবে। কারণ কি? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে স্টেরিক ভির বেশি। সহজে গিয়ে হলো তুমি এই নতুন নিউক্লোফাইল হলো কার্বন হ্যালোজেন বন্ধনকে আঘাত করতে পারে না। এখন আসলো, তুমি যদি এই বিক্রিয়াটা তাকাও, তুমি কিন্তু এখানে দুইটা ধাপ দেখতে পাচ্ছ, এই একটা ধাপ, এই একটা ধাপ, দুইটা অ্যারো দেখতে পাচ্ছ, ঠিক আছে। কিন্তু আমরা বলি যে SN2 বিক্রিয়া বা দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াটি এক ধাপে ঘটে, এটা কেমন কথা হলো? আমি তুমি বললা ল্যাঙ্গুয়েজে দুই ধাপে ঘটে, বিক্রিয়া তো তুমি দেখছো, তুমি ল্যাঙ্গুয়েজে বলছো এক ধাপে ঘটে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে বিক্রিয়াটা দুই ধাপে ঘটে। প্রথম ধাপে ট্রানজিশন স্টেট হয়, তারপর ট্রানজিশন স্টেট থেকে প্রোডাক্ট হয়, তাহলে তো বিক্রিয়া দুই ধাপ হয়ে গেল, ঠিক আছে? না, আসলে বিক্রিয়াটা এক ধাপেই ঘটে। কেন খেয়াল করো, যেমন ধরো আমি তোমাকে এখন ক্লাস করাচ্ছি, এখন প্রায় হলো 12টা বেজে যাচ্ছে, ঠিক আছে, ওকে, একটু পরেই তুমি কিন্তু হলো লাঞ্চ করবা, তোমার জন্য ভালো ভালো খাওয়া রান্না হচ্ছে, তুমি কিন্তু এখানে ক্লাসে বসেই দেখতে পাচ্ছ ভিতরের চোখ দিয়ে যে তোমার টেবিলের মধ্যে অনেক ভালো ভালো খাওয়া রেডি হচ্ছে, কিন্তু আমি যখনই বলি এটা কি বলো, এই যে আমি ঘুরালাম এটা, তুমি সাথে সাথে বলে ফেললা স্যার এটা ট্রানজিশন স্টেট। তাহলে খেয়াল করো, তুমি কিন্তু মাঝখানে তোমার বাসার ডাইনিং টেবিলে চলে গিয়েছো ভালো ভালো খাওয়া খেতে, কিন্তু আসলে তুমি ফিজিক্যালি কোথায় আছো, আমার ক্লাসে আছো, ঠিক আছে, ওকে। তাহলে যেহেতু এটার স্থায়িত্ব অনেক কম, ট্রানজিশন স্টেটের স্থায়িত্ব অনেক কম, লাইফে যে ইভেন্ট গুলার স্থায়িত্ব অনেক কম সেগুলো আমরা মেনশন করি না, তাহলে তুমি যদি ট্রানজিশন স্টেটটাকে হাত দিয়ে মুছে দাও, তাহলে দেখো তো তুমি কি পাও, বিক্রিয়ক থেকে উৎপাদ পাচ্ছ, কয় ধাপে ঘটে, এক ধাপে ঘটে, ঠিক আছে। আর যে পেস লাগিয়ে ফেলো না, যে ল্যাঙ্গুয়েজে তো স্যার বললো বিক্রিয়া এক ধাপে ঘটে, বিক্রিয়াতে তো দেখছি বিক্রিয়া দুই ধাপে ঘটে, ঠিক আছে, আসলে বিক্রিয়া এক ধাপেই ঘটে। কিভাবে? সেটা হলো ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি এত কম, কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে বিক্রিয়া ঘটে যায়, যেহেতু এত দ্রুত বিক্রিয়া ঘটে যায়, তো আমরা ধরে নিতে পারি এটা উৎপন্ন হয়ই নাই, এটাকে আমরা লাইফ থেকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে তুমি খেয়াল করো বিক্রিয়ক থেকে উৎপাদ এক ধাপে পেয়ে যাচ্ছে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা শিখলাম এতে যে বিক্রিয়া এক ধাপে ঘটে এবং কোন দিক থেকে আক্রমণ ঘটে, যেই পাশে হ্যালো, এখন আসবে যে আক্রমণটা কোন দিকে ঘটে, যেই দিকে হ্যালোজেন থাকবে সেই দিক থেকে কিন্তু বিক্রিয়া ঘটবে না, কারণ এই ক্লোরিনের উপরও 3 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, ঠিক আছে। আবার যদি OH- নিয়ে এই পাশ দিয়ে আসে, হ্যাঁ, একই দিক দিয়ে যদি আসে, তাহলে এদের মধ্যে বিকর্ষণ হবে, এই যে OH এর উপরে তো নেগেটিভ, আর 3 জোড়া ক্লোরিনের উপর 3 জোড়া মুক্ত জোড় আছে আমরা জানি, ঠিক আছে। তাহলে এই মুক্ত জোড় এবং OH এর যে নেগেটিভ, মানে এখানে 1 জোড়া ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের ঘনত্ব বেশি হওয়ার কারণে ওদের মধ্যে বিকর্ষণ ঘটবে। এই জন্য যে নিউক্লোফাইল যে কার্বনকে আক্রমণ করবে, কোন দিক দিয়ে, যেই পাশে হ্যালোজেন আছে তার বিপরীত দিক থেকে এসে নিউক্লোফাইল কার্বন হ্যালোজেন বন্ধনের কার্বনকে আক্রমণ করবে, ঠিক আছে। এর ফলে আমরা কি পাবো, অবস্থান্তর অবস্থা পাবো। আর ওয়ান আর SN1 আমরা কি পেয়েছিলাম, অন্তর্বর্তী কার্বোক্যাটায়ন পেয়েছি, ঠিক আছে। পরবর্তীতে এই অবস্থা থেকে উৎপাদ পাওয়া যায়, এখানে বিক্রিয়ক এবং উৎপাদেও কনফিগারেশন পরস্পর বিপরীত হয়, তাই এই বিক্রিয়াকে ছাতা উল্টুকরণ বিক্রিয়াও বলা হয়ে থাকে, ঠিক আছে। তোমাদের কিন্তু পরীক্ষায় টিকা চলে আসতে পারে যে ছাতা উল্টুকরণ বিক্রিয়া, ঠিক আছে, এরকম আসতে পারে। সো তোমাকে হলো এগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, ঠিক আছে। তাহলে আমরা SN2টা আবার একটু রিভিউ করি। আমরা বলি SN2 এর পূর্ণরূপ কি, দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এই কৌশলে বা এই পদ্ধতিতে বিক্রিয়া কয় ধাপে ঘটে, এক ধাপে ঘটে। সাবধান, পেস লাগিও না, কিন্তু লিখার সময় তোমাকে লিখতে হবে দুইটা অ্যারো, বাট
বরি বিক্রিয়া লেখার সময় তোমাকে কিন্তু দুইটা অ্যারো দিয়ে দুইটা দুই ধাপে দেখাতে হবে, বাট আসলে কিন্তু বিক্রিয়া এক ধাপে ঘটে। তাহলে অ্যাসেন্ট টু বিক্রিয়া এক ধাপে ঘটে। এখানে নিউক্লোফাইল হলো সাবস্ট্রেটের যে পাশে নিউক্লোফাইল থাকে বা লিভিং গ্রুপ থাকে, এই যে টেগি গ্রুপ মানে হলো লিভিং গ্রুপ, এখানে আমাদের ক্লোরিনটা হলো এই টেগি গ্রুপ, এই যে ক্লোরিন সে চলে যাবে, যে লিভ করবে, ত্যাগ করবে, যে ঠিক আছে সেটা হলো ক্লোরিন। যে পাশে ক্লোরিন আছে তার বিপরীত দিক থেকে এসে নিউক্লোফাইল কার্বনকে আক্রমণ করবে, ঠিক আছে। এর ফলে আমরা একটা অবস্থান্তর অবস্থা পাবো, পরবর্তীতে এই অবস্থান্তর অবস্থা থেকে আমরা হলো উৎপাদ পাবো। এখানে দেখা যায় যে বিক্রিয়ক এবং উৎপাদের কনফিগারেশন পরস্পরের বিপরীত উল্টে যায়, তাই এই বিক্রিয়াকে ছাতা উল্টোকরণ বিক্রিয়াও বলা হয়ে থাকে, ঠিক আছে। আর অ্যাসেন্ট টুর যদি আমরা ক্রমটা দেখি, কোন ধরনের অ্যালকাইল হ্যালাইড নিয়ে শুরু করলে বিক্রিয়াটা দ্রুত ঘটবে, সেটা হলো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়ে যদি আমরা বিক্রিয়া স্টার্ট করি তাতে বিক্রিয়া সবচেয়ে দ্রুত হবে, আর যদি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিই তাহলে বিক্রিয়া স্লোয়েস্ট হবে। কেন? 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এর মধ্যে স্টেরিক ভিড় সবচেয়ে কম, আর 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এর মধ্যে স্টেরিক ভিড় সবচেয়ে বেশি, কারণ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে কার্বনের সঙ্গে বড় বড় অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে, ফলে সহজে গিয়ে নিউক্লোফাইল হলো কার্বনকে আক্রমণ করতে পারে না, ঠিক আছে, সময় সাপেক্ষ হয়ে যায়, তখন বিক্রিয়া অনেক বেশি ডিলে হয়ে যায়, অনেক মন্থর হয়ে যায়, স্লো হয়ে যায়, ঠিক আছে। এই হলো আমাদের অ্যাসেন্ট টু কৌশলের মূল কথা। তাহলে আমরা অ্যাসেন্ট ওয়ান এবং অ্যাসেন্ট টু কৌশলের মূল কথাগুলো বুঝতে পারলাম। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো আমরা এটার একটা এক্সাম্পল দিব, সেই এক্সাম্পলটা তুমি একটু বুঝ। ওকে, তাহলে আমরা আবার বলছি, আসো, যে এখন হলো আমি যদি হলো তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, যে এক্সাম্পলে হলো এসএন ওয়ান এবং এসএন টু দুটাই চিন্তা করতে হবে, ঠিক আছে, এই ধরনের একটা এক্সাম্পল। ও আচ্ছা, তার আগে তোমাকে এই স্লাইডটা একটু বুঝে নাও, এটা প্রায়ই আসে তোমাকে বা অনেক সময় স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়, যে এই যে অন্তর্বর্তী মধ্যক বা ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী অণু যেটা এবং অবস্থান্তর অবস্থা যেটা, এই যে অন্তর্বর্তী কার্বোক্যাটায়ন, হ্যাঁ, এটাকে আমরা বলি কি মধ্যবর্তী অণু অথবা ট্রানজিশন স্টেট অবস্থান্তর অবস্থা, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য করতে পারে না। অনেকে বলে ফেলে দুইটা সেম, নো, দুইটা সেম না, ঠিক আছে। কিভাবে ডিফারেন্স বুঝে নাও, যে স্থিতিশীলতা যদি তুমি বিবেচনা করো তাহলে ইন্টারমিডিয়েটের স্থিতিশীলতা হলো ফিউ ন্যানোসেকেন্ড থেকে ফিউ ডেজ পর্যন্ত হতে পারে, ঠিক আছে, অর্থাৎ কয়েক সেকেন্ড থেকে শুরু করে, যে কোনো ইন্টারমিডিয়েটের স্থিতিশীলতা কয়েক সেকেন্ড থেকে শুরু করে কয়েক দিন পর্যন্ত হতে পারে। আর ট্রানজিশন স্টেটের স্থিতিশীলতা, এই যে অবস্থান্তর অবস্থা যেটা, এটার স্থিতিশীলতা হলো একটা বন্ড ভাইব্রেট করতে যে সময় লাগে, জাস্ট একটা ভাইব্রেশনের যে সময় লাগে এত কম, ঠিক আছে। তাহলে কোনটার স্থিতিশীলতা বেশি? ইন্টারমিডিয়েটের স্থিতিশীলতা বেশি, এই যে দেখো লিখে দিয়েছি, স্থিতিশীলতা অপেক্ষাকৃত বেশি, কার তুলনায়? ট্রানজিশন স্টেটের তুলনায়। স্থিতিশীলতা অপেক্ষাকৃত কম, কার তুলনায়? ইন্টারমিডিয়েটের তুলনায়, ঠিক আছে। তাহলে ইন্টারমিডিয়েটের স্থিতিশীলতা ফিউ ন্যানো সেকেন্ড থেকে, এই যে আমি গুগল থেকে নিয়েছি, ওখানে যা লেখা আছে সেটা তোমাদেরকে সব দেখিয়ে দিয়েছি, বি ইট আ ফিউ ন্যানো সেকেন্ড অর মেনি ডেজ, ঠিক আছে। এটা হলো কয়েক ন্যানো সেকেন্ড থেকে ডিসক্রিট লাইফ টাইম, একটা বড় লাইফ টাইম, পৃথক লাইফ টাইম হতে পারে এক একটা ইন্টারমিডিয়েটের স্থিতিশীলতা। ওকে ওকে, তাহলে এটা হলো কয়েক ন্যানো সেকেন্ড থেকে কয়েক দিন পর্যন্ত হতে পারে ট্রানজিশন ইন্টারমিডিয়েটের স্থিতিশীলতা, ঠিক আছে। আর আমাদের ট্রানজিশন স্টেটের স্থিতিশীলতা হলো জাস্ট 1 বন্ড ভাইব্রেশন সাইকেল, একটা ভাইব্রেশন হতে যে সময় লাগে, ঠিক আছে, ন্যানো সেকেন্ডের চেয়েও কম, ধরো পিকো সেকেন্ড এরকম হতে পারে, ঠিক আছে, একটা বন্ড ভাইব্রেশন হতে যে সময় লাগে সেই সময় পর্যন্ত এটার স্থিতিশীলতা এত কম। তাহলে ট্রানজিশন স্টেটের স্থিতিশীলতা এত কম, জাস্ট একটা বন্ড ভাইব্রেশন হতে যে সময় লাগে অত সময়ের মধ্যে এটা পাবা, তারপর আর পাবা না। এই জন্য তো আমি বললাম যে এটাকে তুমি বাদ দিয়ে দিতে পারো, যেহেতু এটার স্থিতিশীলতা এত কম, আগে স্লাইডে বলে আসছি না সেটাই। তাহলে তুমি বুঝলে ইন্টারমিডিয়েটের স্থিতিশীলতা হলো ট্রানজিশন স্টেটের স্থিতিশীলতার তুলনায় অনেক বেশি, যেহেতু ইন্টারমিডিয়েটের স্থিতিশীলতা বেশি এটাকে অণু হিসাবে বিবেচনা করা যায়, ঠিক আছে, আর ট্রানজিশন স্টেটের স্থিতিশীলতা এত কম তো এটাকে অণু হিসাবে বিবেচনা করা যায় না, ঠিক আছে। বাট এটাকে অণু হিসেবে বিবেচনা করলেও এটা কিন্তু আনস্টেবল মলিকুল, ঠিক আছে, যেহেতু এটার উপর একটা চার্জ আছে, ঠিক আছে। তাহলে ইন্টারমিডিয়েটকে অণু হিসেবে বিবেচনা করা যায়, কম্পেয়ারিং হিজ ইটস স্টেবিলিটি, স্টেবিলিটিটা বিবেচনা করে এটাকে তুমি অণু হিসাবে বিবেচনা করতে পারো, কিন্তু তোমাকে অণু হিসাবে এটা বিবেচনা করা যাবে না ট্রানজিশন স্টেটকে, কারণ এটার স্থিতিশীলতা অনেক কম, ঠিক আছে। চার্জ হিসেবে বিবেচনা করলে কিন্তু অণু বলতে পারবা না, স্থিতিশীলতা বিবেচনা করে আমরা ইন্টারমিডিয়েটকে অণু বলতে পারি, ঠিক আছে, কিন্তু চার্জ হিসেবে বিবেচনা করলে আমরা এটাকে ট্রানজিশন স্টেটকে চার্জ হিসাবে না,
আমরা যদি স্টেবিলিটি বিবেচনা করি, এটাকে অণু বলার কোনো অবকাশ নাই, কারণ এটা একটা বন্ড ভাইব্রেশন হতে যে সময়টুকুলা দরকার এই সময়ের মধ্যে পর্যন্ত হলো তার স্থিতিশীলতা। ক্লিয়ার? তাহলে আমি যদি তোমাদের পরীক্ষায় একটা কোশ্চেন দিয়ে দেই, রাইট ডাউন দ্য টু ডিফারেন্সেস বিটুইন ইন্টারমিডিয়েট অ্যান্ড ট্রানজিশন স্টেট, দেন ইউ ক্যান ইজিলি রাইট। ঠিক আছে, ধরো আমি 2 মার্ক দিয়ে দিলাম বা 3 মার্ক দিয়ে দিলাম যে ইন্টারমিডিয়েট এবং অবস্থান্তর অবস্থার পর 3টি পার্থক্য উল্লেখ করো, তাহলে তুমি বললা যে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে ইন্টারমিডিয়েট পাওয়া যায়, SN2 বিক্রিয়ার ক্ষেত্রে ট্রানজিশন স্টেট পাওয়া যায়, এটা একটা পার্থক্য দিয়ে দিলা, তুমি এরকম 3টা পেয়ে গেলা। ঠিক আছে, স্টেবিলিটি বলে দিলা কম বেশি কোনটার, হ্যাঁ এই যে স্লাইডে তোমার কাছে ক্লিয়ার, তাহলে এরকম একটা কোশ্চেনও কিন্তু হয়ে যেতে পারে। ঠিক আছে, ওকে। আবার আমি বলতে পারি SN1 বিক্রিয়া ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে তুমি ওই যে বললা এটার কত আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটার পূর্ণরূপ কি, কয় ধাপে ঘটে, ঠিক আছে কয় ধাপে ঘটে এগুলো বলতে হবে তোমাকে, এবং হলো কোন ধাপ স্লো, ঠিক আছে কোনটা হার নির্ধারণকারী ধাপ, কেন SN1 বলছো, এখানে কিরকম প্রোডাক্ট পাও, রেসিমিক প্রোডাক্ট পাও, ঠিক আছে আমরা এগুলা বলেছি, ঠিক আছে এরকম বলতে হবে, বা SN2 বললাম ওখানে বলতে হবে তোমাকে, যেখানে একটা এক্সপ্লেন করা হতে পারে তুমি এখন লিখতে হবে, ঠিক আছে স্লাইডে আছে, তুমি ওখান থেকে শুধু লিখবা, সুন্দর করে উপস্থাপন করবা। ওকে, এখন আসো আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাই, এই যে পরীক্ষায় রিয়েল পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসে এরকম একটা, যেমন ধরো এই যে একটা কোশ্চেন, হ্যাঁ এটা এই স্লাইডে আছে যে নিউ পেন্টাইল ইলেকট্রিক কোষীয় প্রতিস্থাপন বিক্রিয়া মন্থর কেন ব্যাখ্যা করে, কোন যোগের ক্ষেত্রে বলে দিয়েছে, ভালো করে খেয়াল করো কোন যোগের ক্ষেত্রে বলেছে, নিউ পেন্টাইল হ্যালাইডের ক্ষেত্রে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বা অ্যাসেন বিক্রিয়া মন্থর কেন। অ্যাসেন মানে হলো কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, আমরা যখন SN1 SN2 আলাদা আলাদা না করে একসাথে বিবেচনা করব তখন আমরা বলি অ্যাসেন। ঠিক আছে, অ্যাসেন বললে তোমাকে বুঝে নিতে হবে এটা 1ও বিবেচনা করতে হবে, 2ও বিবেচনা করতে হবে। ঠিক আছে, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, এখন তোমাকে দুইটাই বিবেচনা করতে হবে, এটা একানবিক দ্বিআণবিক, এটাকে আমি একানবিক বিবেচনা করলে কি হবে, দ্বিআণবিক বিবেচনা কি হবে, সবটুকু তোমাকে এক্সপ্লেইন করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে কোশ্চেনটা কি, কোন যৌগ নিয়ে আমরা শুরু করছি, নিউ পেন্টাইল হ্যালাইড অর্থাৎ 5 কার্বনের হ্যালাইড, হ্যাঁ 1 2 3 এখানে 3টাই, একটা 4টাই, একটা 5টা, দেখো এখানে টোটাল 5টা কার্বন আছে, এটাই হলো নিউ পেন্টাইল হ্যালাইড, এই যেটা এটাই হলো আমাদের নিউ পেন্টাইল হ্যালাইড। হ্যাঁ ওকে, তাহলে এখানে দেখো যে এখন তো অ্যাসেন বিক্রিয়া বলছে, তার মানে তোমাকে এই বিক্রিয়া একবার SN1 কৌশল বিবেচনা করলে কি ঘটনা ঘটবে সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে, আবার SN2 কৌশল বিবেচনা করলে কি ঘটনা ঘটবে সেটাও এক্সপ্লেন করতে হবে। এখন এখানে বলেছে আমি এই নিউ পেন্টাইল হ্যালাইডকে নিয়ে SN1 বিক্রিয়া ঘটাই অথবা SN2 বিক্রিয়া ঘটাই, যে প্রতিস্থাপনটা হবে স্লো মন্থর কেন, এই যে ক্লোরিনটা খুব সহজে হলো এখান থেকে আউট হয় না সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে, সেটা কেন সেটাই তোমাকে বলতে হবে। তাহলে আসো আমরা এভাবে বলি, খেয়াল করো এই যে নিউ পেন্টাইল হ্যালাইড আছে, এটা হলো আসলে আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করো তো যে যে কার্বনের সঙ্গে হ্যালোজেন যুক্ত সে কার্বনের সঙ্গে কয়টা কার্বন যুক্ত, এই যে এটার সঙ্গে কয়টা কার্বন যুক্ত, দেখো তো এই উপরে নিচে হলো হাইড্রোজেন, বামে একটাই কার্বন আছে, তাহলে আমরা বলতে পারি এটা হলো একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, তাহলে তুমি প্রথমে বুঝে নাও যে এটা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, তাহলে নিউ পেন্টাইল হ্যালাইড আসলে হলো একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 1 ডিগ্রি RX আমরা এভাবে লিখতে পারি। হ্যাঁ ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে নিউ পেন্টাইল হ্যালাইড মূলত একটি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, তাহলে তো আমার অর্ধেক আনসার হয়ে গেল। তুমি জানো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়ে যদি SN1 বিক্রিয়া ঘটাতে চাও তাহলে তুমি যে অন্তর্বর্তী কার্বোকাট্যায়ন পাবা সেটা হবে 1 ডিগ্রি ইন্টারমিডিয়েট, এই যে 1 ডিগ্রি ইন্টারমিডিয়েট পেয়ে গিয়েছো, SN1 কৌশল যদি তুমি বিবেচনা করো, এখানে লিখে দাও যে ধরি SN1 কৌশলে বিক্রিয়াটা ঘটছে, তাহলে SN1 কৌশলে নিউ পেন্টাইল হ্যালাইড মূলত একটি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এই 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়ে যদি আমরা SN1 বিক্রিয়া ঘটাই যেখানে বিক্রিয়া 2 ধাপে ঘটে, প্রথম ধাপে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের কার্বন হ্যালোজেন বন্ধনটি ভেঙে একটি 1 ডিগ্রি কার্বোকেটাইন সৃষ্টি হয়, যেহেতু এটা 1 ডিগ্রি কার্বোকেটায়ন এর স্থিতিশীলতা কম, স্থিতিশীলতা কম হলে এটি তৈরি হওয়ার প্রবণতা কম, কাজেই বিক্রিয়াটি মন্থর। দেখো তোমার কাজ শেষ, এবং SN1 বিক্রিয়ার জন্য আমরা ক্রম জানি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের জন্য সবচেয়ে বেশি, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আরেকটু কম, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে কম। ঠিক আছে, দেখো আগের পড়াটা এখন আমি টোটালি এখানে ঢেলে দিলাম। ঠিক আছে, তাহলে তুমি কি বলবা, তুমি বলবা যে আমরা জানি SN1 বিক্রিয়া 2 ধাপে ঘটে, প্রথম ধাপটি স্লো এবং এই ধাপে কার্বন হ্যালোজেন বন্ধন ভেঙে একটি অন্তর্বর্তী কার্বোকেটায়ন সৃষ্টি হয়। এখন নিউ পেন্টাইল হ্যালাইডের জন্য যদি আমরা বিক্রিয়াটিকে SN1 হিসাবে বিবেচনা করি তাহলে আমরা বলতে পারি এখানে কার্বন ক্লোরিন বন্ধনটি ভেঙে একটি ইন্টারমিডিয়েট
পাওয়া যাবে বা অন্তর্বর্তী কার্বোক্যাটায়ন পাওয়া যাবে। অন্তর্বর্তী কার্বোক্যাটায়ন ইন ইংলিশ হলো ইন্টারমিডিয়েট, তুমি বাংলা ওটাও লিখতে পারো অথবা লিখতে পারো 1 ডিগ্রি ইন্টারমিডিয়েট। যেহেতু এটি 1 ডিগ্রি ইন্টারমিডিয়েট, কাজে এর স্থিতিশীলতা কম, এবং আমরা জানি যার স্থিতিশীলতা কম তার তৈরি হওয়ার প্রবণতাও কম, এই কারণে বিক্রিয়াটি মন্থর। শেষ, বলো কঠিন কিছু আছে? কিছুই নাই, ঠিক আছে। আবার বলছি, তুমি বলবা যে আমরা এখানে যে বিক্রিয়ক বা সাবস্ট্রেট দেওয়া আছে সেটা হলো নিউ পেন্টাইল হ্যালাইড। নিউ পেন্টাইল হ্যালাইড হলো, যার স্ট্রাকচার হলো এরকম, তুমি এখানে দেখাবা, এই নিউ পেন্টাইল হ্যালাইড হলো একটি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। তো এই অ্যালকাইল হ্যালাইডকে যখন আমরা কেন্দ্রকোষীয় প্রতিস্থাপন বিক্রিয়া ঘটানোর জন্য নিব, তখন এই SN1 ধাপ, SN1 কৌশলে বিক্রিয়ার প্রথম ধাপে এই কার্বন ক্লোরিন বন্ধন ভেঙে আমরা একটি 1 ডিগ্রি ইন্টারমিডিয়েট পাব, ঠিক আছে। যেহেতু নিউ পেন্টাইল হ্যালাইড থেকে 1 ডিগ্রি ইন্টারমিডিয়েট পাওয়া যায় এবং 1 ডিগ্রি ইন্টারমিডিয়েটের স্থিতিশীলতা অত্যন্ত কম, কাজে এটি সৃষ্টি হওয়ার প্রবণতাও কম, এই কারণে বিক্রিয়াটি মন্থর। বা শেষ হয়ে গেল তোমার কাজ, ওকে। এবার আসো, যদি আমরা এটাকে SN2 হিসেবে বিবেচনা করি তখন কি ঘটতে পারে সেটা আমরা একটু যাই। SN2 কৌশলে এতক্ষণ যা শিখেছি সেটা অনুযায়ী আমরা একটু বিবেচনা করি, এই যে আসো, ঠিক আছে, ওকে। নিউ পেন্টাইল হ্যালাইডের গঠন ও SN2 বিক্রিয়া নিম্নে দেখানো হলো। এটার গঠন এবং SN2 বিক্রিয়া অনুসরণ করে যদি তাহলে কি ঘটবে সেটা দেখা হলো, ওকে। এখন আমরা জানি SN2 বিক্রিয়ার ক্ষেত্রে যে হ্যালোজেন যে পাশে আসে, নিউক্লোফাইল তার বিপরীত পাশ থেকে এসে কার্বনকে আক্রমণ করে, ঠিক আছে। এখন নিউক্লোফাইল যে আক্রমণ করবে আমরা জানি, এমন ধরনের, যদিও এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, বাট এখানে কিন্তু একটা বড় গ্রুপ রয়ে গেছে, এই যে দেখো, নিউ নিউ গ্রুপ, এই যে এটা রয়ে গেছে, ঠিক আছে। এই যে টারশিয়ারি বিউটাইল গ্রুপ রয়ে গেছে, এটা কি টারশিয়ারি বিউটাইল গ্রুপ, এটা একটা বড় গ্রুপ। হ্যাঁ, যদিও এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, বাট এখানে কিন্তু একটি বড় অ্যালকাইল গ্রুপ রয়ে গিয়েছে। এই বড় অ্যালকাইল গ্রুপ থাকার কারণে যে কার্বনে নিউক্লোফাইল আক্রমণ করবে, এই যে এই কার্বনটাকে নিউক্লোফাইল আক্রমণ করবে, এই কার্বনের চারপাশে কিন্তু অনেক স্টেরিক বাধা রয়েছে, ফলে নিউক্লোফাইল গিয়ে খুব সহজে কার্বনকে আক্রমণ করতে পারবে না। আমাদের এমন নিউক্লোফাইল লাগবে যেখানে স্টেরিক বাধা একেবারেই কম, অর্থাৎ যেখানে স্টেরিক বাধা অনেক অনেক কম। কিন্তু আমরা দেখছি নিউ পেন্টাইল হ্যালাইডের মধ্যে, নিউ পেন্টাইল ক্লোরাইড অথবা হ্যালাইড যেটাই বলো, এখানে 100 দিতে পারো তুমি, যদি কোশ্চেনে থাকে হ্যালাইড তাহলে তুমি ক্লোরিন না দিয়ে এখানে 1 দিবা, আর যদি থাকে নিউ পেন্টাইল ক্লোরাইড তাহলে তুমি Cl দিবা, ঠিক আছে, ওকে। তাহলে যে পাশে হ্যালোজেন আসে তার বিপরীত দিক থেকে এসে কার্বনকে হলো নিউক্লোফাইল আক্রমণ করে, যেহেতু নিউ পেন্টাইল হ্যালাইডে একটি বড় একটি প্রতিস্থাপক অ্যালকাইল গ্রুপ রয়ে গেছে, তো এখানে যথেষ্ট পরিমাণ স্টেরিক বাধা রয়েছে। এই স্টেরিক বাধা থাকার কারণে এই কার্বন হ্যালোজেনের কার্বনকে নবাগত নিউক্লোফাইল খুব সহজে আক্রমণ করতে পারে না, কাজেই প্রসেসটা বা বিক্রিয়াটা কি হয়, অনেক স্লো হয়। তাহলে আমরা কি দেখলাম, নিউ পেন্টাইল হ্যালাইডের জন্য কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, এটা SN1 হোক বা SN2 হোক, দুই ক্ষেত্রেই অনেক অনেক স্লো হয়ে যাচ্ছে। এ কারণে আমরা বলি যে নিউ পেন্টাইল হ্যালাইডের ক্ষেত্রে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া মন্থর। ক্লিয়ার? দেখো, তাহলে তুমি SN1 এবং SN2 এর যে বেসিকটা আমি তোমাকে দিয়েছি, এই বেসিকটা দিয়েই কিন্তু এই কোশ্চেন তুমি ইজিলি সলভ করে ফেলতে পারছো, কোনো কিছুই মুখস্থ করা লাগছে না। এবার আসো, আমরা এখানে কি লিখে দিয়েছি তোমার জন্য সেটা একটু পড়ো। দেখো, আমরা বলেছি বিক্রিয়কের বা সাবস্ট্রেটের যে পাশে তেগি গ্রুপ থাকে, নিউক্লোফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক তার বিপরীত দিক থেকে কার্বনকে আক্রমণ করে একটি ট্রানজিশন স্টেট বা অবস্থান্তর অবস্থা সৃষ্টি করে। তো এখানে কিন্তু ইন্টারমিডিয়েট না, এখানে হলো ট্রানজিশন স্টেট। হ্যাঁ, এটা তো আমরা আগেরটা দেখিয়েছি, আমি আগের স্লাইড থেকে এটা নিয়েছি, এখানে কিন্তু এটা না, তুমি এখানে দেখাবো হলো এই যে এটা যে তুমি যে দেখাবা এটাকে দেখাতে হবে কিন্তু এরকম ভাবে। এটা তো ইন্টারমিডিয়েট আগের স্লাইড থেকে আমি নিয়েছি, তোমাকে এটা দেখাতে হবে ওই যে উপরে যেটা ছিল এটা এভাবে দেখাবো। হ্যাঁ, এই যে এরকম দাও, এই একটা হাইড্রোজেন এখানে দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, ধরো এরকম দিলা, এই হাইড্রোজেন, এই ট্রানজিশন স্টেটটা কি করে দেখাবা, ট্রানজিশন স্টেট কিন্তু দেখাতে হবে এটার জন্য। হ্যাঁ, এই যে এটা দেখাও, আর এই যে গ্রুপটাকে নিচে ঢুকিয়ে দাও, এই যে এটাকে আমি একটু বড় করে দিলাম, এই যে এখানে দিয়ে দাও। হ্যাঁ, এখানে একটা কার্বন, এখানে একটা CH3 দাও, এখানে একটা CH3 দাও, এখানে একটা CH3 দাও। তুমি আবার এত বড় বন্ধন দিও না, এটাকে ছোট করে দিবা। আমি তো এখানে নিউক্লোফাইলকে স্কেপ করার জন্য এটা দিয়েছি, এখানে একটা CH3 দাও। ট্রানজিশন স্টেটটা কি করে হবে, SN2 এর ক্ষেত্রে তো ট্রানজিশন স্টেট দেখাতে হবে, ঠিক আছে। তো ট্রানজিশন স্টেটটা এইভাবে দেখাবো, এই যে এটা,
এখানে আরেকটা CH3, এখানে আরেকটা CH3, এই এই পাশে থাকবে ডট ডট দিয়ে, এই যে ডট ডট দিয়ে এখানে তুমি এক্স বা সিএল দিয়ে দাও, ওকে। আর এই পাশে তুমি নিউক্লোফাইল দিয়ে দাও ডট ডট দিয়ে, এখানে তুমি এনইউ দিয়ে দাও। আর যেহেতু এটা আনস্টেবল, এটাকে থার্ড ব্রেকেটের মধ্যে দিতে হবে, ঠিক আছে? এটা খেয়াল রাখবো মাথায়। এটাকে কোন ব্রেকেটের মধ্যে দিবা? এটা থার্ড ব্রেকেটের মধ্যে। হ্যাঁ, আগের স্লাইডও কিন্তু তুমি দেখবো আমি থার্ড ব্রেকেটের মধ্যে দিয়েছি। হ্যাঁ, এই যেটা, ঠিক আছে, এটা থার্ড ব্রেকেটের মধ্যে দিবা, এটা কিন্তু আনস্টেবল। এখানে নিচে লিখে দিবা টি ডট এস ডট, ট্রানজিশন স্টেট টি ডট এস ডট, এই যে এস ডট, ওকে। এই যে ট্রানজিশন স্টেট, এটা ব্রেকেটে দিয়ে দিলা, হয়ে গেল। এটা দেখাতে হবে তোমাকে, ঠিক আছে? তাহলে এই যে নিউ পেন্টাথাইলের ক্ষেত্রে নিউক্লোফাইল যে এই কার্বনের কাছে আসবে, এটা সহজে আসতে পারবে না, কারণ এই গ্রুপটা অনেক বড় গ্রুপ। এই যে এই গ্রুপটা, এই যে অংশটুকু অনেক বড় গ্রুপ, এর কারণে স্টেরিক বাধা অনেক বেশি, যে কারণে হলো SN2 বিবেচনা করলো এটা 1 ডিগ্রি অ্যালকালাইল ঠেরা হওয়া সত্ত্বেও এখানে স্থানিক ভিড় অনেক বেশি। এই স্থানিক ভিড় বেশি হওয়ার কারণে এ ধরনের আক্রমণ বাধাগ্রস্ত হয় এবং বিক্রিয়া মন্থর হয়, যে লিখে দিয়েছে, ঠিক আছে? তাহলে তুমি বুঝতেই পারলা, তুমি যদি এটাকে 1 ডিগ্রি অ্যালকাইল অর্থাৎ SN1 বিবেচনা করো অথবা SN2 বিবেচনা করো, যদিও আমরা জানি SN2 বিক্রিয়ার ক্ষেত্রে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হলো দ্রুত বিক্রিয়া দেয়, বাট এখানে হলো আমাদের এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হওয়া সত্ত্বেও এখানে যথেষ্ট পরিমাণ স্থানিক ভিড় রয়েছে, কারণ এটা হলো নিউ পেন্টাথ্যালাইড, যার গঠনই বলে দিচ্ছে যে এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হওয়ার পরও ওর মধ্যে যথেষ্ট পরিমাণ কি আছে, স্থানিক ভিড় আছে। এই স্থানিক ভিড় থাকার কারণে এখানে নিউক্লোফাইল কর্তৃক কার্বন হ্যালোজেনের কার্বনকে আক্রমণ করা কষ্টকর হয়ে যাচ্ছে বা বাধাগ্রস্ত হচ্ছে, এ কারণে বিক্রিয়াটা স্লো হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝে গেলাম যে এটাকে আমরা SN1 বিবেচনা করি বা SN2 বিবেচনা করি, যেভাবে বিবেচনা করি বিক্রিয়াটা কিন্তু সহজে হতে পারছে না। আবার বলছি, আমরা সামারি দেই, যদি SN1 বিবেচনা করি তাহলে প্রথম ধাপে আমরা 1 ডিগ্রি ইন্টারমিডিয়েট পাই। এই 1 ডিগ্রি ইন্টারমিডিয়েটের স্থিতিশীলতা কম, যার স্থিতিশীলতা কম তার তৈরি হওয়ার প্রবণতা তত কম, ফলে বিক্রিয়াটা কি হবে, স্লো হবে, যেটা হলো SN1 বিবেচনা করলে যেটা, ঠিক আছে? তাহলে তুমি কি বলবা, SN1 বিক্রিয়ায় আমরা জানি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের জন্য 1 ডিগ্রি ইন্টারমিডিয়েট পাওয়া যায়, 1 ডিগ্রি ইন্টারমিডিয়েটের স্থিতিশীলতা কম, যার স্থিতিশীলতা কম তার তৈরি হওয়ার প্রবণতা কম, তৈরি হওয়ার প্রবণতা যদি কম হয় বিক্রিয়া স্লো হয়ে যাবে, ঠিক আছে? আর SN1 এ আমরা জানি হলো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়ে বিক্রিয়া স্টার্ট করলে কি হয়, বিক্রিয়া ফাস্ট হয়, আর 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়ে শুরু করলে বিক্রিয়া স্লোয়েস্ট হয়, যেহেতু নিউ পেন্টাইল হ্যালাইড একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, সো ডেফিনেটলি এটা কি হবে, স্লোয়েস্ট হবে। তার সাথে সাথে এটা ব্যাখ্যা দিবা যে 1 ডিগ্রি ইন্টারমিডিয়েটের স্থিতিশীলতা কম, স্থিতিশীলতা কম হলে এটি তৈরি হওয়ার প্রবণতা কম, তৈরি হওয়ার প্রবণতা কম হলে বিক্রিয়া স্লো হয়ে যাবে বা মন্থর হয়ে যাবে, ঠিক আছে, ডিলে হয়ে যাবে, ওকে। SN2 তে এসে বলবা, যদিও SN2 বিক্রিয়া 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের জন্য ফাস্ট হয়, নর্মালি সাধারণত আমরা জানি SN2 বিক্রিয়া হলো যে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের জন্য ফাস্ট হয়, তথাপিও এটা যেহেতু একটি এমন ধরনের 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যেখানে যথেষ্ট পরিমাণে কি স্টেরিক ভিড় বা স্থানিক ভিড় রয়েছে, কারণ এখানে কার্বনের সঙ্গে কার্বন হ্যালোজেন, যে কার্বনের সঙ্গে হ্যালোজেন যুক্ত সে কার্বনের সঙ্গে একটি যথেষ্ট বড় গ্রুপ টারশিয়ারি বিউটাইল গ্রুপ যুক্ত, ঠিক আছে, টারশিয়ারি বিউটাইল গ্রুপ যুক্ত। এই টারশিয়ারি বিউটাইল গ্রুপ যুক্ত থাকার ফলে, টারশিয়ারি বিউটাইল গ্রুপ যুক্ত থাকার ফলে কার্বন হ্যালোজেনের কার্বনটি যথেষ্ট পরিমাণ স্থানিক ভিড় বিশিষ্ট। হ্যাঁ, এই স্থানিক ভিড় বেশি হওয়ার কারণে এখানে নিউক্লোফাইল কর্তৃক কার্বনকে আক্রমণ করা যথেষ্ট পরিমাণে বাধাগ্রস্ত হয়। এই বাধাগ্রস্ত হওয়ার কারণে খুব সহজে গিয়ে নিউক্লোফাইল কার্বনকে আক্রমণ করতে পারছে না, সো বিক্রিয়াটা কি হয়ে যাচ্ছে, বিক্রিয়াটা স্লো হয়ে যাচ্ছে। এ হলো আমাদের মূল কথা, ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে ধরো তোমাদের প্রশ্ন হতে পারে যে SN1 বিক্রিয়া কি আলোচনা করো তোমরা, এই এই আজকের এই লেকচারটা ভালো করে পড়বা, স্পেশালি তোমাদের ইন কোর্সের জন্য এটাই তোমাদের জন্য সাজেশন। আমি আজকে যেটা দিয়েছি আজকের এবং ঠিক আগামী গত আগের লেকচারেরটা, ঠিক আছে, এই দুটো। আর আমি ছোটখাটো দিতে পারি যে নিউক্লোফাইল বাছাই করো, নিউক্লোফাইল বাছাই করতে বলা থাকতে পারে, যে আগে যেগুলো বলেছি যে কোনটি নিউক্লোফাইল, আমার লেকচারগুলো ফলো করলে সব পাবা।
নিউক্লোফাইল কোনটা বাছাই করা ইউক্লোফাইল, ইলেক্ট্রোফাইল কোনটা বাছাই করা এরকম বলতে পারি, ঠিক আছে? কোনটা স্ট্রং নিউক্লোফাইল বাছাই করো, কিভাবে বাছাই করবো, আর কোনটা স্ট্রং নিউক্লোফাইল, এর আগের লেকচারে ছিল, লাস্ট তিনটা আজকের লেকচার, তার আগের লেকচার, তার আগের লেকচার, এই তিনটা ফলো করলেই তোমার ইনকোর্স আশা করি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকে শিখলাম অ্যাসেন্ট ওয়ান বিক্রিয়া কি, কয় ধাপে ঘটে এগুলো সব এক্সপ্লেন করেছি, হ্যাঁ, অ্যাসেন্ট টু বিক্রিয়া শিখেছি কি কয় ধাপে ঘটে, এখানে ইনভার্সন ঘটে, এটাকে আর কি বা ক্রিয়া বলা হয় এগুলো শিখেছি, তারপরে শিখেছি যে এটা একটা অ্যাপ্লিকেশন নিউ পেন্টাইল হ্যালাইড বা নিউ পেন্টাইল ক্লোরাইড কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে মন্থর কেন এটা এক্সপ্লেন করেছি আমরা, ঠিক আছে? ওকে, তাহলে তোমরা হলো এই ইয়ের আগে আমি আর ক্লাস নিব না তোমাদেরকে, আপাতত এগুলোই শেষ করো, ঠিক আছে? তোমাদের তো সামনে ইনকোর্স চলিয়ে এসেছে, এই ইনকোর্স এর মধ্যে তোমরা অন্যান্য সাবজেক্ট পড়বে, এগুলা শেষ করো। আমার মোটামুটি তোমাদের সাজেশন হলো এই তিনটে লেকচার, আজকের লেকচার, তার আগের লেকচার, তার আগের লেকচার, এই তিনটে লেকচার পড়লেই তোমাদের আশা করি ইনকোর্স কভার হয়ে যাবে, এইটুকুর মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো, যেহেতু অনেক বেশি তোমাদের চাপ এখন, তোমরা হলো অনেকগুলো হলো ই দিচ্ছ, কি বলা হয়, পরীক্ষা আসছে তোমাদের, যেহেতু তোমাদের হলো ইমপ্রুভমেন্ট পরীক্ষা, এই সে পরীক্ষা, নানান জটিলতার পরীক্ষা, তোমরা এখন নানান বিজি, তো তোমাদের জন্য এই তিনটা লেকচারকে সীমাবদ্ধ রেখেই আমি ইনকোর্স থাকবো, ঠিক আছে? তো আশা করি সবাই ভালো থাকবা, নিজ নিজ বাসায় ভালো করে পড়াশোনা করো, পরীক্ষাগুলো দাও, ঠিক আছে? তোমরা রেজাল্ট ভালো করো সে কামনা করে, সুস্থতা কামনা করে শেষ করছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।